আমি মীর আসান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন চব্বিশ ঘন্টা থেকে আপনারা জানেন বাংলাদেশ সময় রাত এগারোটায় আমরা সাধারণত সমস্যায় নানান প্রসঙ্গ কথা বলি আজও এর ব্যতিক্রম নয় আজ আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে আমাদের আলোচনার বিষয়বস্তু কেন্দ্রীয় সিদ্ধান্তে না কেন এই প্রসঙ্গ নিয়ে কথা বলতে আজ আমরা আমাদের স্টুডিওতে তিন থেকে আমন্ত্রণ জানিয়েছি পরিচয় পর্বটা শুরু করবো পাশ থেকে আমার ডানপাশে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব শফিউল আলম চৌধুরী নাদেল এমপি আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা চব্বিশ ঘন্টায় এই আলোচনায় স্বাগত জানাতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সংসদ সদস্য নীরুফা চৌধুরী মনি মুনিয়া আপনাকে স্বাগত এবং একই সঙ্গে স্বাগত জানাতে চাই জ্যেষ্ঠ সাংবাদিক জনাব মাসুদ কামান আপনাকেও আপনাদের তিনজনকে নিয়ে আলোচনা শুরু করতে চাই নিশ্চয়ই প্রসঙ্গ যেটা বলছি কেন বলছি এখন পর্যন্ত যে সামনে যে উপজেলা পরিষদ নির্বাচন প্রথম ধাপের সেখানে আমরা লক্ষ্য করছি যে কেন্দ্র থেকে সেটা দুপক্ষেরই হোক আওয়ামী লীগ হোক বিএনপিরই হোক কেন্দ্র থেকে এক ধরনের সিদ্ধান্ত আছে আমি প্রথমে শফিউল ইসলাম নাদেল আপনার বিশ্লেষণটা জানতে চাইব কারণ এখন পর্যন্ত আমরা গণমাধ্যমে যে প্রতিবেদন দেখছি তাতে তো আওয়ামী লীগের একদম শীর্ষ নেতৃত্ব সেখান থেকে খুব কঠোরভাবে নির্দেশনা আছে একটা সময় আমরা দেখতাম যে আওয়ামী লীগ বিএনপিকে না বলছে যে কোনো বিষয় হোক বিএনপি আওয়ামী লীগকে না বলছে যে কোনো বিষয় হোক এখন যেটা দেখছি যে দলের বাইরে গিয়েও নিজ দলের অনেক নেতাকর্মীরাই এখন শীর্ষ নেতৃত্বকে না বলে নির্বাচনে মাঠে থেকে যাচ্ছেন এই চ্যালেঞ্জটা তারা কেন নিচ্ছেন কি কারণে আপনার মনে হচ্ছে শীর্ষ নেতৃত্বকে কেন আপনাদের দলেরই লোকজন না বলছেন প্রথমত দেখুন রাজনীতির গতি প্রকৃতির দিকে যদি আমরা তাকাই আহ আওয়ামী লীগ গত পনেরো বছর ক্ষমতায় ছিল চতুর্থবারের মতো ক্ষমতায় এসেছে এখানে আহ মনিয়া আছেন তিনিও কথা বলবেন আমাদের সিনিয়র সাংবাদিক মাসুদ ভাই আছেন তিনিও যেহেতু একদম আমি মনে করি খান থেকে তিনি তার বিশ্লেষণটা আমাদের সামনে তুলে ধরবেন এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে ক্ষমতায় থাকলে মৌলবিদের একটা জটলা হয়ে যায় আপনি না চাইলেও সেটা হয় এবং এই নির্বাচনকে বিভিন্নভাবে বিগত দিনগুলোতে বিএনপির পক্ষ থেকে প্রস্তাবিত করার কারণে আওয়ামী লীগ কিছু কিছু সিদ্ধান্ত নিয়েছে কিছু পদক্ষেপ নিয়েছে তার মধ্যে এইবার উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে যে সিদ্ধান্ত হয়েছে যে প্রথমত দলীয় প্রতীক থাকছে না দলীয় মনোনয়ন দেয়া হচ্ছে না এবং মন্ত্রী এমপি তাদের নিকটাত্মীয় বা তাদের একদম কাছের মানুষকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নিষেধ করা হয়েছে তার মূল যে লক্ষ্যটা সেটা হলো যে নির্বাচনকে যে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য বিরোধী দলের যে অপপ্রয়াস রয়েছে সেই অপপ্রয়াস থেকে নির্বাচন প্রক্রিয়া বা নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য আওয়ামী লীগের একটি প্রয়াস রয়েছে সেটা হচ্ছে যে নির্বাচনে যদি একদম দলের মন্ত্রী এমপি যারা ক্ষমতায় রয়েছেন তারা কোনোভাবে না কোনোভাবে নির্বাচনে কেউ কেউ প্রভাবিত করার সুযোগ থাকে প্রশাসনও অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে থাকে যে মন্ত্রী এমপিদের কাছের মানুষ বা তাদের কারোর প্রতি যদি সমর্থন থেকে থাকে তারা অনেক সময় কঠিন সিদ্ধান্ত নিতে কিছুটা হলেও আহ দেখা যায় যে তাদের মধ্যে একটি সিদ্ধান্তহীনতা থাকে এটা আমাদের দেশের বাস্তবতা এটা অতীতেও ছিল এখনো আছে এমন নয় যে এটা নতুন করে হয়েছে তো এই কারণেই সিদ্ধান্ত ছিল আওয়ামী লীগের যে এই নির্বাচনকে যাতে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করা না যায় সাধারণ মানুষ সাধারণ ভোটার তারা যেন তাদের পছন্দের প্রার্থীকে নির্দ্বিদায় বাছাই করে নিতে পারেন এবং কোনো ধরনের প্রভাব না থাকে এই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে কথা হচ্ছে যে ধরেন এই সিদ্ধান্ত নেয়ার পেছনে আপনি কারণ ব্যাখ্যা করছিলেন এখন প্রশ্নের জায়গাটা আমার দুটা তৈরি হলো আসলে আপনি ধরেন যে বিএনপিকে বলছেন যে বিএনপি অতীতে নানান সময় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে কিন্তু বিএনপিকে তো লম্বা সময় ধরেই বলছেন যে তারা এই সরকারের অধীনে বা এই নির্বাচন কমিশনের অধীনে কোনো ধরনের নির্বাচনে যাবেন না এবং তারা যাচ্ছেও না বা কিছু কিছু দলছুট নেতা বা তার দাবি করছেন যেসব নেতারা যাইতে চান বা যাচ্ছেন তারা তাদের যাচ্ছেন তো সেক্ষেত্রে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপিকে টেনে আনা কতটুকু যৌক্তিক আপনি বলছিলেন যে এলাকায় এমপিরা নানানভাবে প্রভাব তৈরি করেন তার মানে অতীতে যে অভিযোগগুলো উঠত যে এমপি মন্ত্রীরা থাকলে সেখানে প্রভাবিত হয় সেই অভিযোগের ভিত্তি পাওয়া যাচ্ছে কিনা পাশাপাশি আরেকটা ছোট্ট করে প্রশ্ন জুড়ে দেই কারণ হচ্ছে আমি যে নামগুলো দেখছিলাম গণমাধ্যমে বরাত দিয়ে ধরেন শাহজাহান খানের ছেলে একরামুল করিম চৌধুরীর ছেলে মাহবুবুল হানিফের চাচাতো ভাই আব্দুর রাজ্জাকের খালাতো ভাই মানে এই নামগুলো তো বেশ বড় বড় নাম মানে সম্ভব হচ্ছে না কেন এটা তো সবাই দলের শীর্ষ নেতাই দেখুন এই জায়গায় দুটো বিষয় আছে কোনো কোন জায়গায় আছে যে যারা বিগত নির্বাচনে একবার বা একাধিকবার নির্বাচিত হয়ে এসেছে তাদেরকে নির্বাচনের বাইরে নিয়ে যাওয়াটা কঠিন কারণ তারা তো অতীতে সাধারণ ভোটারের ম্যান্ডেট নিয়েই এসেছেন আবার কোনো কোনো জায়গায় আপনি দেখবেন যিনি কেন্দ্রীয় নেতা হয়তো বা মন্ত্রী এমপি তার পরিবারের কেউ কেউ নির্বাচনে দাঁড়িয়েছেন যেটা নিষেধ করা হয়েছে এই ক্ষেত্রে তারা যে ব্যাখ্যাটা দিচ্ছেন সেটা হচ্ছে যে তারা তো একই পরিবারের হলেও আলাদা আলাদা অবস্থান আলাদা রাজনীতি করেন অনেক ক্ষেত্রে এমনটাও আছে এই বিষয়গুলো আসলে ঢালাওভাবে যে সিদ্ধান্তটা দেয়া হয়েছে যে কেউ যেন না করে আমি মনে করি এই সিদ্ধান্ত দেওয়ার কারণে হয়তো কিছুটা নিয়ন্ত্রণ করা গিয়েছে আর না হলে দেখা যেত যে অনেকেই হয়তো নিজেদের খুব পছন্দের মানুষকে বা নিকটাত্মীয়কে নির্বাচিত করার জন্য তাদের সেই প্রচেষ্টা থাকতো আমি মনে করি এই সিদ্ধান্ত কিছুটা কাজে দিয়েছে একদম যে এই সিদ্ধান্ত কোনো বা যে লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা যে একদম কার্যকরী হয়নি সেটা কিন্তু আমি বলবো না এবং দেখুন এই নির্বাচনে আপনি যে প্রশ্নটা করলেন যে বিরোধী দল তারা যে অভিযোগ করেন তারা তো নির্বাচনে আসেননি তারা নির্বাচনে আসবেন কি আসবেন না সেটা আগামী সেই নির্বাচনের শেষ পর্যন্ত আমরা দেখব প্রথম ধাপে যে নির্বাচন যুগান্তরেই কিন্তু আজকে নিউজ এসেছে যে প্রায় পঞ্চাশ জনের বেশি বিএনপির জেলা উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় তারা নির্বাচনে অংশগ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন অনেকে প্রতীকও পেয়েছেন তো এই জায়গায় আসলে স্থানীয় সরকার নির্বাচন এটা আমাদের আবহমান কাল ধরেই আপনি যদি ইউনিয়ন নির্বাচনের দিকে আমরা তাকাই তাহলে দেখবেন যে অঞ্চল নদীর এই পার ওই পার রাস্তার এই পার ওই পার গোষ্ঠী এই বিষয়গুলো কিন্তু প্রাধান্য পেয়েছে এই প্রাধান্য পায় তখনই যখন আসলে বলা হয় না ধরেন একটা দলে তো শৃঙ্খলা থাকে সাংগঠনিক ব্যবস্থাপনা থাকে তখনই তো দলটা বলা হয় যে আওয়ামী লীগ অনেক বড় দল আওয়ামী লীগের একদম শেকর তৃণমূল পর্যন্ত সেই দলের শৃঙ্খলা নিয়ে যখন প্রশ্ন ওঠে যে দাবি করেন যে আপনাদের দল অনেক সুশং মানে সুশৃঙ্খলিত আসলে এই ঘটনাগুলো আসলে সেটার বই প্রকাশ কীভাবে দেয় সেটা নিশ্চয়ই আপনাকে শুনবো আমি প্রারম্ভিক আলোচনা একটু নীলভা চৌধুরী মণি তার কথা শুনেছি আপনি যদি বলছিলেন যে একটা বিএনপিরও একটা উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী এখন পর্যন্ত তিনি বল ছিলেন যুগান্তরের বরাদ্দে আরও বেশ কটা পত্রিকা দেখছিলাম যে শেষ পর্যন্ত কি প্রথম ধাপে আপনাদের আটত্রিশ জন সাবেক বর্তমান তারা স্বতন্ত্রভাবে এই নির্বাচন করছেন এখন ধরেন আমি প্রথমে আওয়ামী লীগের এই সিদ্ধান্ত ব্যাপারে আপনার চাইব যে ধরেন মন্ত্রী এমপি সাংসদ যারা আছেন তাদের আত্মীয় স্বজন করা হচ্ছে সিদ্ধান্ত দিক থেকে এটাকে মানে না আর দ্বিতীয়ত হচ্ছে যে যারা তৃণমূলের রাজনীতি করেন তৃণমূলের অনেক মানে শক্তিশালী রাজনীতি প্রশাসনিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ একক বলা হয় আসলে উপজেলা পরিষদগুলোকে সেখানে যদি বিএনপি নেতা কর্মীরা যেতে চায় সেখানে বাধা দেওয়ার কারণটা কি মানে এটা কি যৌক্তিক কোনো কারণ পাচ্ছেন আপনি আপনাকে ধন্যবাদ যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন আমার সহ আলোচকদের শুভেচ্ছা দেখেন বিএনপি যেখানে নীতিগত একটা সিদ্ধান্ত নিয়েছে যদিও এটা স্থানীয় সরকার নির্বাচন কিন্তু বিএনপি বলেছে কোনো নির্বাচনে এই সরকারের যেটা অনির্বাচিত একটা সরকার একটা ভোট ভোট খেলা খেলে আর কিছুই না তো সেই জায়গায় তাদের আন্ডারে কোনো নির্বাচন করবে না এটাই হচ্ছে বিএনপির আমি যদি অনেক আগে ফিরে যাই আমরা কিন্তু এরশাদের সময় কিন্তু বিএনপি অনেক দিন এরশাদের আন্ডারে কোনো নির্বাচনে কোনো নির্বাচনে যায় নাই যেখান থেকে দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়ার নামই হয়েছিল আপসিন নেত্রী ওই সময় থেকে তো বিএনপি যেটা ঠিক করেছে সেইখান থেকে যদি কেউ নির্বাচন করে আপনারা জানেন যে বিএনপি একটা অনেক বড় একটা সংগঠন সেই সংগঠনে আমি বলবো স্থানীয় সরকারে স্থানীয় নেতৃবৃন্দ ওরকম বড় বড় নেতা না কিংবা সাপোর্টার আছে এরকম অনেকেই তারা আশা পোষণ করতেই পারে নির্বাচন আসলে একটা অনেকের এটা ইচ্ছা থাকে বা অনেকেই একটা হুজুকে ইলেকশনটা ইলেকশন হচ্ছে করব না পুরি। এরকম হয় তো সেটা করতে গেলে বিএনপি যে ডিসিশনটা নিয়েছে সেই জায়গায় থাকবে কাউকে হয়তো বা সেইখানে তো ব্যক্তিগতভাবে তো কাউকে জবরদস্তি করা যায় না তাকে যেইটুকু হাতে ক্ষমতা আছে বিএনপি সেইটুকুই করতে পারবে বিএনপি বহিষ্কার করবে এবং বলেই দিয়েছে এবং বহিষ্কার ইতিমধ্যে অনেককে এর আগে করেছে যারা জাতীয় ইলেকশনে এই অবস্থা করেছে এবং স্থানীয় নির্বাচনেও তাই করেছিল সিটি কর্পোরেশন নির্বাচনেও তাই করেছিল তো সেই জায়গায় আমি বলতে চাই যে নির্বাচনে কিছু লোক গেলে ঠেকাইতে পারবে না যেমন এটা অনেক বড় দলের যেটা হয় টকিটাকি যাবে ঠেকাইতে না পারলে তাকে বহিষ্কার করবে এই এটা অব্যাহত থাকবে আর দ্বিতীয়ত হলো যে আওয়ামী লীগের যেটা যারা আত্মীয় স্বজনকে দিবে বা দিবে না আমি এখানে আমার আলাদা একটা অভিমত আছে উত্তরাধিকার একটা জিনিস আর উত্তরাধিকার ছাড়া ডাক্তারের ছেলে ডাক্তার হয় তাকে কিন্তু পড়ালেখা করে ডাক্তার হতে হয় তাকে কিন্তু কিংবা প্রফেসরের ছেলে প্রফেসর হলে তাকে কিন্তু ন্যূনতম মাস্টার ডিগ্রি হোল্ডার হতে হয় কিন্তু রাজনীতিবিদের ছেলে বা মেয়ে রাজনীতিবিদ হলে তাকে অনেক কিছুই করতে হয় না সেটা আলাদা দিক রাজ রাজনীতি যখন মাছের মাথায় যখন পচন ধরে তখন এই অবস্থা হয় যেটা এখন হচ্ছে কিন্তু তার মানে এই না যে আপনার লুম বাঁচতে গা উজাড় করবেন আপনি সবার জন্য একই ধরনের নিয়ম আমি মনে করি কারো যদি ইচ্ছাই থাকে ছোটবেলা থেকেই অনেকের ইচ্ছা থাকে যে আমি দেশের সেবা করবো আমি জনগণের সেবা করব তাকে আপনি বাধ্যতামূলক দূরে সরায় দিবেন এটা ঠিক না Okay. এটা কারণ এটা তারা করতে পারে যে দলের আসলে গণতন্ত্রের ন্যূনতম কিছু নাই যারা মানুষের ভোটেরই তো আক্কা করে না তারা এই ধরনের বিভিন্ন জিনিস চাপিয়ে দিতে পারে জনগণ যখন দেখেছে ভোট ভোট দিচ্ছে না কোনো মার্কাকে ভোট দিতে যাচ্ছে না ইন্টারেস্ট প্রকাশ পাচ্ছে না তখন মার্কা বাদ দিয়ে দিয়েছে তারা তো এখন একদম খুব সিরিয়াস মোমেন্টের তারা বসবাস করে তারা যে কোনো কাজ করতে পারে এটাই আমি মনে করি তবে কিছু মানুষের রাজনীতি যারা সত্যিকার অর্থে রাজনীতি করতে চায় দেশের সেবা করতে চায় এলাকার সেবা করতে চায় তাদেরকে ওই বাস্তে গাউজার করার মতো আপনার তাদেরকে বাধ্যতামূলক দূরে সরানোটা ঠিক হবে না তবে হ্যাঁ হিরোইজম প্রকাশ করার জন্য কিংবা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য কেউ যদি যে হ্যাঁ আমি এমপি আছি আমার আরেক ভাই উপজেলা থাকলো আমার আরেক ভাই বা আমার শালক পৌরসভা থাকলো তাতে তো আমাদের উপর কেউ খবরদারি দেখাতে পারলো না সেটা অন্য জিনিস সমালোচকরা এই ধরনের বিশ্লেষণটাও দেন যে ধরেন অনেকে এটাকে বলছেন যে ঠিক আছে এটা ভালো সিদ্ধান্ত মানে তৃণমূলের সর্বাগ্রে ভালো সিদ্ধান্ত অনেকে আবার এটা বলছেন ভালো সিদ্ধান্তও না কিন্তু যে মানুষটা তৃণমূলের রাজনীতি করতে চায় যে মানুষটা তৃণমূল থেকে উঠে আসতে চায় আকে যে আপনারা সেই স্পেসটা বন্ধ করে দিচ্ছেন এটা কি মানে নেতৃত্বের চ্যালেঞ্জের কারণে কি মনে হচ্ছে যে ধরেন এটা এটা আসলে অনেক দিন হালুয়া রুটির ভাগাভাগি করলে যা হয় এই আলু রুটি তো আর বিএনপি ভাগাভাগি করে নি আমি বিএনপির কথা তো এখানে আসছে না বিএনপি তো অন্য কারণে ইলেকশনটাতেই যাচ্ছে না বিএনপি কিন্তু বলে নাই যে অমুকের বাম ভাইকে বোনকে এদেরকে দেওয়া হবে না এটা বলে নাই বিএনপি নির্বাচনে যাবে না নৈতিক সিদ্ধান্ত নিয়েছে ওইখানে ওইটা ওই পর্যন্ত স্টপ যেটা এখন বর্তমান সরকার যে ডিসিশনটা নিয়েছে বা যে আইনটা নিজেদের মধ্যে বলেছে সেইখানে আমি দুটো কথা বলছি অবশ্যই তারা কোনো কথাই রাখে না এই যে মন্ত্রী এমপিদের ছেলেরা বা আত্মীয় স্বজনরা যে খুব কাছের আত্মীয় স্বজনরা নির্বাচন করছে তারা তো জেনে বুঝে নির্বাচনে দাঁড় করিয়ে দিয়েছে নাকি জেনে বুঝা ছাড়া দিয়েছে অনেকে কথা দেখলাম তো তারা তো জেনে বুঝেই কিন্তু বিএনপি জায়গাটা যে প্রশ্নটা উঠছে যে ধর অনেক সমর্থন এইভাবে করছে ধরেন বিএনপির এর আগেও দল থেকে সিদ্ধান্ত আমেনে অনেকেই নির্বাচনে গেছেন জিতেছেনও কেউ কেউ থাকতে পেরেছেন কেউ কেউ থাকতে পারেননি সেখানে তারা অনেকেই এই অভিযোগটা করছেন যে বিএনপির যা শীর্ষ নেতৃত্ব মনে হয়তো এই ভয়টা কাজ করছে যে ধরেন যারা জিতে আসবে তারা হয়তো একসময় সরকারের আনুকল্য পেতে সরকারের কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে সেক্ষেত্রে দলের সাথে একদম দূরত্ব তৈরি হতে পারে আন্দোলন মাঠে তাকে নাও থাকতে পারেন এই ধরনের নানান ধরনের সমালোচনাগুলো এটা কি আমলে মতো আমি এটাকে মনে করি না এই কারণে মনে করি না যে দেখেন পাগলেও কিন্তু নিজের বোঝ বোঝে এটা হয়তো বা আমি ব্যক্তিগত আমার এলাকা আমি আরেকজনকে ওটা ভাবতে পারি কিন্তু যখন হিসেব করে লাইক আমি আপনাকে বলি একটা উদাহরণ দিই যখন আমাদের সাদেক হোসেন খোকা যখন সিটি কর্পোরেশন নির্বাচন করেছিলেন তখন কিন্তু আওয়ামী নির্বাচনে যান নাই কিন্তু তাদের মধ্যে থেকেও কিছু কিছু নেতা নেত্রী নির্বাচন করেছিল তা করেছিল পরবর্তীতে দেখেছি তাদের কোথায় বহিষ্কার করবে পরবর্তীতে যখন এগারো পরে তারা সরকার গঠন করলেন তখন ওই যে কয়টা কমিশনার হয়েছিল প্রত্যেকেই কিন্তু এমপি হয়েছে প্রত্যেকেই হয়েছিল তো সেই হিসেবে আমি বলতে চাই যে আপনার সরকারের সঙ্গে যেভাবে তারা কি সরকারের সাদেক হোসেন খোকার সাথে কাজ করে না অবশ্যই কাজ করছে কিন্তু তারপরে ফ্যাসিলিটিসটা কিন্তু তারা পেয়েছে তো এটা আমি মনে করি না যে এটা এই কারণে বিএনপি এটা করেছে বিএনপি যেটা করছে বিএনপি নৈতিকভাবে যে সিদ্ধান্ত নিয়েছে বিএনপি ইলেকশনে যাবে না এটা যে যারা যারা এটা বর্তায় ঘটাবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয় মাসুদ কামাল আপনার বিশ্লেষণটা শুনতে চাই কারণ আমরা দেখছিলাম যে প্রথম দফায় আওয়ামী লীগের ক্ষেত্রে যেটা দেখছিলাম যে শেষ পর্যন্ত সরে দাঁড়িয়েছেন তিনজন বিশ জন এখনো আছেন ভোটের মাঠে ইন্টারেস্টিংলি দ্বিতীয় দফার ভোটে গিয়ে সেই সঙ্গে আরও বেড়েছে বিশের জায়গায় পঁয়ত্রিশ হয়ে গেছে পঁয়ত্রিশ জন প্রার্থী কেন্দ্রের সিদ্ধান্ত উপেক্ষা করে থাকছেন চার দফায় নির্বাচন হবে কতজন শেষ পর্যন্ত থেকে যাবেন সেটা একটা বিষয় এখন এই সংখ্যাগুলোকে খুব আমলে নেওয়ার মতো কিনা পাশাপাশি এটাও যদি একটু বলেন যে ধরেন আওয়ামী লীগ এটা দীর্ঘ ধরে ক্ষমতায় আছেন আওয়ামী লীগের কর্তৃত্ব বলেন তাদের দলের নেতৃত্ব কর্তৃত্ব বলেন সেটা তো নিশ্চয়ই প্রশ্ন করার সুযোগ খুবই কম দলের ভিতর থেকে আমি অন্তত যা দেখেছি আওয়ামী লীগকে সেখানে এতগুলো মানুষ যখন কেন্দ্রীয় সিদ্ধান্তকে আসলে চ্যালেঞ্জ করে কিংবা বিএনপির ক্ষেত্রে যদি আপনি দেখেন সেখানেও কম সংখ্যক নয় এটাকে আসলে আমরা কিভাবে মানে মূল্যায়ন করবো এটাকে আসলে দেখেন প্রশ্নটা কিন্তু আসলে সংখ্যায় না প্রশ্নটা হলো মানসিকতায় সংখ্যাটা কত দ্যাট ইজ ইম্পর্টেন্ট মানসিকতাটা কি। আচ্ছা কেন বাবা তার পুত্রকে ক্যান্ডিডেট করতে চায় উপজেলায় কোথায় দেখলাম বাবা এমপি হয়েছেন এক ছেলে মেয়র ছিলেন ওই মেয়র থেকে ছেলে ভদ্রলোক উনি পদত্যাগ করেছেন করে উনি উনি উপজেলায় দাঁড়িয়েছেন এবং তার ছোট ভাই আবার ওই মেয়র হচ্ছেন যে কথাটা নাদিল ভাই বললেন ওই ব্যাখ্যাটাকে আমার কাছে একটু অসম্পূর্ণ মনে হয়েছে কোনটা উনি যেটা বলেছেন যে কেন তারা এটা করেছে সিদ্ধান্তটা নির্বাচনটাকে প্রস্তাবিত যাতে না করা যায় এই জন্য ওনারা এই সিদ্ধান্তটা নিয়েছেন আমার কাছে এই মানে ব্যাখ্যাটা পছন্দ হয় নাই আমি যেটা ভাবি যেভাবে আমি কিন্তু এই সিদ্ধান্তটাকে ওয়েলকাম করি আওয়ামী লীগের সিদ্ধান্তটা আমার পছন্দ এরকম হওয়াটা উচিত বলে মনে করি কিন্তু এটা প্রস্তাবিদ্ধ না হওয়ার কারণে করা হয়েছে আমি এটা মনে করি না আমি মনে করি যে এটা বলা হয়েছে এই কারণে যে রাজনীতিটা যদি একটা পরিবারের মধ্যে ঢুকে যায় যদি পরিবার কেন্দ্রিক হয়ে যায় তাহলে এটা যে গণমানুষের একটা দল এখানে যে আরও অনেক লোক ইন্টারেস্টেড হয়ে আসবে একটা কৃষকের ছেলে সেও যে ভাববে রাজনীতি করতে করতে একসময় আমার মন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে একসময় আমার এমপি হওয়ার সম্ভাবনা আছে এই সম্ভাবনা যখন দূরীভূত হয়ে যায় তখন কীভাবে যে বাবা আছে বাবা না থাকলে তার ছেলে হবে ছেলে না হলে ছোট ছেলে হবে ছোট ছেলে না হলে ছেলের বউ হবে এই যে পরিবারের মধ্যে যে থেকে যায় আমরা আগে বলতাম না মাস ভাই আপনি আপনি যদি আমাদের মানে প্রধান দুটি দল কেন প্রধান তিন চারটি যে করে দলগুলো আছে সবগুলোর দিকে তাকান সেখানকার শিষ্য নেতৃত্ব কারণ না কারো তো আত্মীয় সম্পর্কেই তারা তো শীর্ষ পদগুলোতে আছেন আছে সেখানে তো আমরা এই প্রশ্ন আমি কি আমি কি ওই ওই যে উদাহরণটা ওটাকে কি আমি খুব প্রশংসা করছি না আমি তো করছি না আমি তো আমার মতো বলছি তো সেখানে আমি ওটাকে প্রশংসা করি না কিন্তু আবার একটা আবার একটা আবার একটা প্যাচও দেখলাম আমার গতকাল যখন এই আলোচনার টেবিলে যখন আলোচনা করছিলাম তখন আমরা দেখছিলাম যে কালীগঞ্জ উপজেলা পরিষদের যিনি সংসদ সদস্য আছেন মানে দুঃখিত লালমুনের যিনি সংসদ সদস্য আছেন সেখানে তিনি হচ্ছেন একজন সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ তার হচ্ছে আত্মীয় স্বজন বিশেষ করে তার ভাই এবং ছেলে দুজনেই হচ্ছে কালীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে নেমেছেন গতকাল আমরা তার ভাইয়ের সাথে মাহবুবুজ্জামানের সাথে কখন কথা বলছিলাম তখন তিনি আবার বলছিলেন যে আসলে এটা তার প্রতি প্রযোজ্য হয় না কারণ তিনি সে সংসদের থেকে সাংসদের থেকে অনেক দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন এখানে তার প্রতি কেন এটা আসছে সেটা তিনি বলছেন এবং পাশাপাশি বলছে যদি সরতে হয় তার ছেলেকে সরতে হবে মানে আমার এইগুলো বক্তব্য এটা আমাদের দেশের কালচারটা এরকম হয়ে গেছে এতে আমরা দেখে দেখি আমাদের চোখ শুয়ে গেছে বাট আমি তো আগেই বললাম এটা একটা মানসিকতা আপনি কি চান যে আমার ছেলে না আমার ছেলে একটা কৃষকের ছেলে আমি এমপি আমি চাই যে আমার ছেলে একটা কৃষকের ছেলের সঙ্গে কম্পিটিশন করে নেতৃত্বে আসুক এটা আমি চাই না এই যে মানসিকতাটা এটা হলো ক্ষতিকর এবং এই ক্ষতিকর মানসিকতার জন্য আজকে এই অবস্থায় আসছে আসাতে কী হয়েছে সেটা আমি বলি আপনি আমাকে একটু বলার টানা বলার সময় যেন আপনি সব প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন আপনাকে সাপ্লিমেন্টারি কোয়েশন খুব একটা করতে হবে না বিষয়টা হলো কি যে এই যে ঘটনাটা ঘটেছি যে কথা আপনাকে নাদেল ভাই বললেন খুব সুন্দর একটা শব্দ উনি উচ্চারণ করেছেন কিন্তু আমরা হয়তো মিস করে গেছি সেটা হলো একটা দল যখন অনেকদিন ক্ষমতায় থাকে না তখন মৌলভীদের জটলা দেখা যায় উনি কিন্তু দুইটা শব্দ দেখেন মৌ একটা লোভী একটা এই মধুর লোভীরা এখানে আসে জটলা করে তারা কারা তারা যা ভাই ব্রাদার তারাই তো করছে যারা সিদ্ধান্ত মানেনি তারা কারা আপনাদেরই বন্ধু আপনাদের সঙ্গে পার্লামেন্টে বসে তারাই তো তারা উনি উনি কি বলবেন ওনার অবস্থান থেকে এর এটাকে বলেছেন বাট কোয়েটা কি বলা হয়েছিল তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে প্রশ্ন দুইটা এক নম্বর হল কাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যারা দাঁড়িয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে নাকি যারা দাঁড় করিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এটা কিন্তু ক্লিয়ার না আচ্ছা দুই নম্বর হলো কোনো ব্যবস্থাই নেওয়া হবে না এটা হলো কোনো ব্যবস্থাই নেওয়া হবে না আমি ভবিষ্যৎবাণী করলাম আমি জ্যোতিষ না আমি বললাম কোনো ব্যবস্থাই নেওয়া হবে না যদি কিছু নেওয়াও হয় সেটা লোক দেখানো নেওয়া হবে আমরা মাঝে মাঝে বলি আলাপ করতে করতে বলি যে শেখ হাসিনার মতো পাওয়ারফুল লোক বাংলাদেশের মধ্যে দ্বিতীয়টা নাই এটা আসলে একটা ভুল কথা শেখ হাসিনার যে অতটা পাওয়ারফুল না তার প্রমাণ এরা করে দেখে দিল

তা আমি যে ইলেকশন আলাপ ইলেকশন তো আরো আট তারিখ পর্যন্ত ইলেকশন তো এর আট যে সময়টা এই সময়ে আপনার সিদ্ধান্তটা আপনার আদেশ মানেনি এই জায়গায় কিন্তু বিএনপি অগ্রসর বিএনপি কিন্তু তার বড় বড় লিডারদেরকে বলছে তোমরা কোন বড় বড় লিডার অংশ নিছে ওদেরকে বাদ দিয়ে দিছে আপনি বলবেন দলই ছোট বাদ দিলে কি ক্ষতি হবে হ্যাঁ কিছু ক্ষতি হবে না কিন্তু ছোটর বাদ দিলে ক্ষতি বেশি হয় বড়র বাদ দিলে কোনো ক্ষতি হয় না

লসরুকে ইউপি ইলেকশনে যখন নৌকামারকে ইলেকশনে নৌকামারকে দিয়ে শেখ হাসিনা নিজের সিগনেচার করা তো বিদ্রোহীরা দা এলো না এবং বিদ্রোহী যা যে সমস্ত বিদ্রোহীরা পাস করলো সবাইকে যদি ব্যাক করা হয়েছে এবং কোন ইউপি চেয়ারম্যানের বিদ্রোহ করার বিদ্রোহী হয়ে দাঁড়ানোর ক্ষমতা ছিল না যদি লোকাল এমপি অথবা লোকাল আওয়ামী লীগের লিডার তাকে সাপোর্ট না দিত যারা সাপোর্ট দিয়েছে সবাই জানে উনারাও জানেন যে কার সাপোর্টে এটা পাস করলো যদি তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হতো অ্যাকশন নিতেই পারতো এবার তাকে নমিনেশন না দেওয়া তাহলে কিন্তু অ্যাকশন হইতো আর আওয়ামী লীগের আমি এই ব্যাক্যটা বলে শেষ করি একটা ঘটনা বলে সবচেয়ে বড় অপমানটা কে করছে জানেন এই কেন্দ্রীয় সিদ্ধান্তকে অমান্য করার সবচেয়ে বড় অপমানটা করছে একটু ইয়ে গাজীপুরের জাহাঙ্গীর আলম তাকে আপনি দুইবার বহিষ্কার করছেন এবং আমার এতদিনের সাংবাদিকতা জীবনের এই শব্দ আমি আগে কখনো শুনি নাই সেটা কি আজীবনের জন্য পরিষ্কার প্রথম আজীবনের মেয়াদ ছিল এগারো মাস পরের আজীবনের মেয়াদ হলো তিন মাস জাহাঙ্গীর আলম কি প্রমাণ করছে যে গাজীপুরে আওয়ামী লীগ নয় জাহাঙ্গীর আলম পাওয়ারফুল জাহাঙ্গীর আলম যেভাবে চাবে আওয়ামী লীগকে সেভাবে চলতে হবে এই জায়গাটাতেই আমরা যাকে মহাপরাক্রমশীল মনে করি সেই শেখ হাসিনার অসহায়ত্ব জানি না আমি আমি এটা নিয়ে আরেকবার ডিবেট করতে চাইবো আমি এটা বিরতি নিই বিরতির পর ফিরে এসে আমি একটু সফিল ইসলাম চৌধুরী নাদেল আপনার নাদেল ভাই আপনার কাছে যে জানতে চাই অনেকগুলো প্রশ্ন তুলেছেন আসলে আমাদের মাসুদ ভাই তিনি বলছিলেন যে আসলে মৌল মানে কাদের বিরুদ্ধে আসলে ব্যবস্থাটা নেবেন যারা দাঁড়িয়েছেন না যারা থেকে দাঁড়া করানো হলো আর তিনি যেভাবে বলছিলেন যে আসলে শেখ হাসিনা বা আওয়ামী লীগ নেতৃত্বে অসহায়ত্বের কথা সেটাকেও আপনি কি একমত মনে মানে এক মনে করেন কি না বা সেটা একটু বিশ্লেষণ শুনবো নেব ছোট্ট একটা বিরতি ফিরতে পাওয়া আবার আমন্ত্রণ চব্বিশ ঘন্টায় নাদেল ভাই যে প্রশ্নটি আসলে মাসুদ তুলেছিলেন সেখানে তিনি বলছিলেন যে লোভীদের কথা মানে আসলে কাদের বিরুদ্ধে ব্যবস্থাটা নেওয়া হবে বলছেন আপনার যে যে দাঁড়িয়েছে নাকি যে দাঁড়া করালো সেই বিষয়টা পাশাপাশি যে বহিষ্কারের প্রসঙ্গগুলো যখন সামনে আসে তিনি জাহাঙ্গীর আলমকে উদাহরণ দিয়ে বলছিলেন এগুলো আসলে কি লোক দেখানো মানে দলীয় সিদ্ধান্তগুলো সাংগঠনিক সিদ্ধান্তগুলো যেটা বলব বলা হয় যে খুব কঠোর না আসলে মোটেই তা নয় জাহিরের বিরুদ্ধে তো দল সিদ্ধান্ত নিয়েছে সে নির্বাচিত হয়েছিল বা তার মা নির্বাচিত হয়েছেন কিন্তু তাকে তো এখনও দলে ওইভাবে তাকে জায়গা করে দেওয়া হচ্ছে না বা তার সেই অবস্থানটা কিন্তু আওয়ামী লীগে নেই দেখুন নির্বাচনে আমি মাসুদা কামাল ভাইয়ের কথা রেশ ধরেই বলি যে মূলত প্রথমে আওয়ামী লীগের এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে যেটা কারণ হলো যে নির্বাচনে যাতে কোনো প্রশ্নবিদ্ধ না হয় সেটার একটা প্রয়াস তার পাশাপাশি আপনি দেখবেন যে আওয়ামী লীগে বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা যেটা করেন তিনি পোর্টফোলিও কিন্তু একজনকে একাধিক দিতে চান না যিনি হয়তো সরকারে আছেন বা কেউ দলের জায়গায় আছেন বা অন্য জায়গায় দায়িত্ব পালন করছেন একই ব্যক্তি একাধিক পদে দেওয়ার ক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগে তিনি তার নিজস্ব একটা চিন্তাধারা আছে এই জায়গায় যে হয়তো একজন একটা পরিবার থেকে মন্ত্রী হয়েছেন অথবা এমপি হয়েছেন বা কেন্দ্রীয় কমিটিতে আছেন তার একদম নিকটাত্মীয় বা নিকটজন আবার উপজেলা নির্বাচন করবেন পৌরসভা নির্বাচন করবেন ইউনিয়ন নির্বাচন করবেন এই জায়গাটায় যাতে না হয় সেই চেষ্টাটা হচ্ছে এখন এই জায়গায় ধরেন আমি যদি এই সিদ্ধান্তটা না মানি বা অন্য কেউ সিদ্ধান্তটা না মানেন এই জায়গায় অবশ্যই দল এইবার আমি মনে করি যে আমরা বিগত দিনগুলোতে বিভিন্ন কারণে বৃহত্তর স্বার্থ বা দলীয় ঐক্য আমরা কথা বলে বলে আমরা অনেক সময় কিন্তু ছাড় দেওয়া হয়েছে তো এইবার যেভাবে আগে থেকে বিভিন্নবার বলা হচ্ছে আমি মনে করি নিশ্চয়ই এইবার একটা সিদ্ধান্ত নেওয়া হবে আর হলে এইভাবে আমরা সিদ্ধান্ত নিব কেন্দ্রীয় কমিটি যে সিদ্ধান্ত নেবে তারপরে সাধারণ সম্পাদক মহোদয় বারে সতর্ক করে দিবেন তারপরেও যদি কেউ এই সিদ্ধান্তগুলো নাম মানেন তাহলে স্বাভাবিকভাবেই দলীয় ঐক্য শৃঙ্খলা এবং আমাদের ভবিষ্যতে এই সিদ্ধান্তগুলো নিশ্চয়ই বাস্তবায়নে আরও কঠিন অবস্থার কঠিন অবস্থা ভাই এই আরেকটু যদি ক্রিটিক হয়ে যদি আমরা প্রশ্নটা এমন করি যে ধরেন এই যে আওয়ামী লীগ এখন পর্যন্ত যা যা করলো স্থানীয় সরকার ব্যবস্থা নির্বাচন বা অন্যান্য নির্বাচনের ক্ষেত্রে যদি বলি তো এইটা খুব ক্রিটিক্যাল মতো বলা যায় যে আওয়ামী লীগ তার প্রয়োজনে যখন মনে করেছে কারোর কথা চিন্তা করেনি সরাসরি আইন টাইন পরিবর্তন করে প্রতীক একেবারে স্থানীয় সরকার নির্বাচনে নিয়ে গেছে এখন প্রয়োজন মনে করছে না আওয়ামী লীগ এটা সরিয়ে দিচ্ছে মানে এই বিষয়গুলোকে আওয়ামী লীগ মানে সে তার যা যা প্রয়োজন করার জন্য এটাকে আমাদের এই এরকম আলোচনার টেবিলে বা বিভিন্ন চায়ের টেবিলে আলোচনার জন্য এগুলো তুলে দেয় যে এই যে নিয়ে গেলাম প্রতীক এখন এই প্রতীক নিয়ে আলোচনা করো তুলে ফেললাম প্রতীক প্রতীক কেন তুলে হলো এটা নিয়ে আলোচনা করো না দেখুন আমরা তো অনেকে আমাদের সংসদীয় গণতন্ত্রে আমরা কিন্তু ব্রিটেনকে আমরা অনুসরণ করি তো এই জায়গায় একটা ধারণা ছিল যে ব্রিটেনেও কিন্তু আছে যে স্থানীয় সরকার পর্যন্ত তাদের লেবার পার্টি বলেন কনজারভেটিভ পার্টি তারা সরাসরি অংশগ্রহণ করে বা অন্যান্য যে দলগুলো আছে তারা অংশগ্রহণ করে এই এটা করলে কেমন হয় তো আমরা এই সিদ্ধান্ত অনুযায়ী আইন হয়েছে সংসদে সেটার উপরে পক্ষ বিপক্ষে কথাবার্তা এসেছে বিচার বিশ্লেষণ হয়েছে আমরা মার্কানিয়ার বা স্থানীয় সরকার নির্বাচন করেছি কিছু কিছু জায়গায় ইতিবাচক ফলাফল পাওয়া গেছে নেতিবাচকও হয়েছে দলীয় ফোরামে এই বিষয়টা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে তো এখন এই যে আমি প্রথমেই যে কথাটি বলেছিলাম আবারও বলি মনিয়াপাড়া বা বিএনপি বারে বারে এই নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ যেটা করেছে এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ যে এই নির্বাচনকে যাতে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না করা হয় এবং নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি না গিয়ে করলো প্রশ্নবিদ্ধ কিভাবে করলো মানে তারা তো বারে বারেই যে নির্বাচন বর্জন শুধু নয় তারা তো দেখুন একাশি সালে তারা কি করেছিলেন জিয়া রহমান সাহেব কি করেছিলেন হ্যাঁ তারা তো মুখে বারে বারেই গণতন্ত্রের ফোয়ারা ফুটান হ্যাঁ কারফিউ দেওয়া কু পাল্টা কু তারপরে হানা বুট এই গণবুট এগুলো তো তারা করে এসেছেন এখন ১৫ পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন এগুলো তো খুব মানুষ যে ভুলে গিয়েছে এমন নয় আবার তারা তার কয়েক মাসের মধ্যেই গণরুষে তাদেরকে পদত্যাগ করতে হয়েছে তো তারা যেহেতু এই যে পরপর তিনবার নির্বাচনে তারা সংসদ নির্বাচনে আসেননি অংশগ্রহণ করেছেন আবার সুযোগও নিয়েছেন আবার পদত্যাগে করেছেন নির্বাচনকে প্রতিহত করার জন্য মানুষের গায়ে আগুন দিয়েছেন এগুলোও রয়েছে এই সমস্ত কারণে তারা নির্বাচনে এখন স্থানীয় সরকার নির্বাচন এটা তো জাতীয় নির্বাচন নয় মানুষের আশা আকাঙ্ক্ষা বা স্থানীয় প্রান্তিক জনগোষ্ঠীর তাদের বিভিন্ন বিষয় এই নির্বাচনে বা নির্বাচনে যারা নির্বাচিত হয়ে আসেন তাদের মধ্য দিয়ে প্রতিফলিত হয় সেই জায়গাটায়ও তারা মানুষকে বন্ধ করে দিয়েছে আমি আমি জানি কেভাবে বন্ধ করলো তারা নির্বাচনে বর্জন করার ডাক দিয়েছে সেই মানে সেইটা যদি তাদের কথা শুনে কেউ ভোট দিতে না যায় সেটা তো তাদেরই এক ধরনের উইনের কথা এখন আমার কথা আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে মাসুদ ভাই তুলছিলেন যে ধরেন মধু মধুলোভীদের কারা দ্বারা করালো সেই জায়গা থেকে আমি কয়েকটা নাম উল্লেখ করছিলাম আপনাকে গণমাধ্যমে একদম প্রতিবেদন সহকারে আছে এই নামগুলো কি কি অনেক বেশি ভারী যেগুলোর বিরুদ্ধে আসলে আপনি যেটা বলছিলেন যে আসলে কারা দ্বারা করালো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার সক্ষমতা দলের ভিতরে আছে অবশ্যই আওয়ামী লীগের দলীয় শৃঙ্খলার বিষয়গুলো আপনি অতীতেও দেখেছেন যে জল দল যখনই চেয়েছে যে সিদ্ধান্ত নিয়েছে সেটা বাস্তবায়ন করেছে এবং বঙ্গবন্ধু কন্যা জয়িত্রী শেখ হাসিনার প্রতি আমাদের সকলের অবিচল আস্থা বিশ্বাস এবং তার নেতৃত্বের প্রতি আমাদের পুরো দলের যে একই জায়গায় আমরা আছি আমি মনে করি কিছু কিছু বিষয়ে কেন্দ্রীয় সিদ্ধান্ত না মানার কারণেই তার প্রতি যে আস্থা কমে গিয়েছে বিষয়টা এমন নয় আপনি দেখুন এই যে যারা নির্বাচনে দাঁড়িয়েছেন আমাদের যে ঘোষণাটার পরে অর্থাৎ মন্ত্রী এমপিদের নিকটজন বা তাদের কাছাকাছি মানুষ এই জায়গায় অনেকেই কিন্তু অনেক দিন ধরে নির্বাচন করে আসছেন সবাই যে এই পাঁচ বছর বা এই নির্বাচনে প্রথম দাঁড়িয়েছেন এমন নয় আপনি যদি এখানে দেখেন যে বিএনপির আমি আবারও কথাটা বলছি যে দেড়শোটা আসনে কিন্তু প্রথম পর্যায়ে নির্বাচন হবে এই দেড়শোটি উপজেলায় বিএনপির পঞ্চাশ জনের বেশি নেতাকর্মী দাঁড়িয়েছেন আওয়ামী লীগের বিশ জন আইন অমান্য করেছেন আমরা যদি বিভিন্ন স্ট্যাটিস্টিক্স বা আমাদের কাছে যে তথ্যপাত্র আছে তাতে দেখি তাহলে কি দেখা যাচ্ছে দলীয় শৃঙ্খলা বা দলীয় নির্দেশ মানার ক্ষেত্রে আওয়ামী লীগের চেয়ে বিএনপি কিন্তু এখনও ওকে 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 তাহলে আমি নীলভূম ওনার ব্যাখ্যাটা শুনি যেটা মাসুদ কামাল ভাই বলছিলেন যে আসলে যতটা শক্তিশালী ভাবা হচ্ছে আওয়ামী লীগ সভানেত্রীকে আসলে তিনি ততটা শক্তিশালী নন যেটা মাসুদ কামালের বিশ্লেষণ বিএনপির ক্ষেত্রে কি সেটা বলা যায় যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন চেয়ারম্যান তারাও কি আসলে দীর্ঘদিন আসলে এই এক সরাসরি নেতৃত্ব দেওয়ার না কারণে কি এরকম বিষয় আসলে সামনে আসছে কোন বিষয়টা এই যে এতগুলো মানুষ যেটা বলছেন ভাই যে এখন আমি গণমাধ্যমে ৩৮ জনের মতো হয়তো দেখেন একটা কথা বলি বিএনপি এর উনি উনি অ্যাক্টিং চেয়ারম্যান দেশের বাইরে বহু বছর তারপরে বিএনপি ভাঙার জন্য এত চেষ্টা করার পরেও যে বিএনপি এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে লক্ষ লক্ষ মানুষ নিয়ে যে বিএনপি সাড়ে চার মিলিয়ন প্রায় খালি মামলায় আছে আসামিদের আসামি আছে এটা আমার কথা না বিবিসি পর্যন্ত বলেছে তো এখন সেই বিএনপি আছে এই আটত্রিশ জন আপনার হিসাব মতো যে কথা শুনে নাই যেখানে কয়েক হাজার হওয়ার কথা ছিল সেইখানে আটত্রিশ জন কথা শুনে নাই তাও স্থানীয় সরকারের স্থানীয় তারা অনেকেই আমি আপনাকে বলেছি যে এরা অনেকেই কর্মীও আছে সাপোর্টার আছে সবাই যে পদ পদ পাওয়া তা না তো সেই জায়গায় আপনার মনে করেন যে এটাই তো অনেক বেশি আর যেটা আওয়ামী লীগের সভানেত্রী নিয়ে যেটা মাসুদ ভাই বলেছে এটা আমার কাছেও একই কথা মনে হয় কারণ আমার মনে হয় উনি নেগেটিভ কাজ যতটা করতে পারেন পজিটিভ কাজ ততটা করতে পারেন না এই নির্বাচন হচ্ছে পজিটিভ কাজ যদি ভোটের নির্বাচন তো তারা নির্বাচন কমিশন না নির্বাচন কমিশন তো ঠোটো জগন্নাথ এটা সব বাংলাদেশের সবাই জানে আপনিও জানেন মুখে যতই হাত দিয়ে কথা বলেন আপনিও জানেন সো আপনি এই জায়গায় আমি বলতে চাই যে বারবার আমি যে কথাটা কাজ দিয়ে যেতে চাই নাই প্রশ্নবিদ্ধ করেছে বারবার নাদেল ভাই বল বলছে বারবার আমি ওনাদের আর কতটুকু দিলে ওনারা খুশি হবেন ওই এক লোক নাকি কলিজাটা কেটে দিছে কয় তোমার কলিজাটা পচা ছিল বিএনপি দিতে 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 কলিজা পর্যন্ত বিএনপির চাপায় খাওয়া শেষ তাদের তারপরেও বলে প্রশ্নবিদ্ধ করেছে আরে বিএনপি নির্বাচনে যায় না বিএনপি নির্বাচন নিয়ে কোনো কথা বলে না বরং আপনারা এইখানে দুইজন কথা বলছে আমি কিন্তু কিছুটা হল বিব্রত বোধ করছি এই জন্য যে নির্বাচনে যায় না এটা নিয়ে কি কথা বলবো বিএনপির এই স্ট্র্যাটেজির মধ্যেই নাই আওয়ামী লীগ যা খুশি তাই করুক আওয়ামী লীগ যে গণতন্ত্র না সারা বিশ্ব এটা দেখুক যেটা যেটা জাতীয় পার্টির সময়ে হয়েছিল তাহলে তো উঠবে নির্বাচন হয়ে হচ্ছে হ্যাঁ এই সময়টা বিএনপি কি করলো মানে বিএনপি শোনেন বিএনপি কি করলো এটা বড় কথা না আজকে যখন কথা বলছি আজকে মানব জমিনে সম্ভবত আমি দেখলাম যে ইউএস ডিপার্টমেন্ট কিন্তু ইউএস ডিপার্টমেন্ট তার তার যেভাবে লিখা প্রত্যেক মাসে মাসেই কিন্তু তারা ওইভাবে দিচ্ছে এবং সমস্ত বিশ্ববাসী জানে বাংলাদেশের গণতন্ত্র কতটুকু আছে ছিটে ফুটা আছে কিনা একটা একটাই একটা এজেন্সিতে পরিণত হয়েছে কোনো দেশের দেশের খুশির জন্য যে এজেন্সি যে এজেন্সি থাকলে এজেন্সিতে কি যেভাবে নিয়োগ করা হয় এটা নিয়োগ করা হয়েছে এটা কোনো নির্বাচন হয় নাই আপনার নির্বাচন বিএনপি কিছু না বললেই যে নির্বাচন হয়েছে এটা তো না দশ বছর পাঁচ বছর কাটলেই নির্বাচন হয়েছে এটা তো না এই যে দেখেন উনি বলছিলেন জিয়াউর রহমান একাশি সালে কি করেছেন উনি জিয়াউর রহমানের একাশি সাল নিয়ে বললেন ইতিহাস কিন্তু সব বয়ে যায় কিন্তু থেকে যায় এই জন্যই সেটা ইতিহাস আপনার ইতিহাসে জিয়া রহমান আসার আগে যে কুটা হয়েছিল এক নম্বর পনেরোই আগস্টে কু হলো সেটা তাদের লোকরা কু করলো যোগসাজসে এখন যেটা হচ্ছে পদধ্বনি পূর্বধ্বনি ওরকম পঁচাত্তর এরকম ছিল তাদের লোকরাই যোগসাজসে কু করলো তারপরে আবার তেসরা নভেম্বর তাদের লোকরাই কু করলো আমি তাদের এই জন্যই বলছি আর্মিদেরকে তত সেই তেসরা নভেম্বরে কারণ তার ভাই তাদের মন্ত্রী পরবর্তীতে ছিল তার মেয়ে তাদের এমপি ছিল সো দ্যাট এটা তাদের মাধ্যমে এই এই কুটা আবার হলো এতগুলো কু পর পর কু হওয়ার পরে মারা যাওয়ার পরে জিয়া রহমানের এই করা ছাড়া কী করার ছিল ওনারা হলে কি করতেন কি করারটা ছিল তো জিয়া রহমান তারপরে কি করলেন হাবুট নাবুর দিয়ে আবার একটা আলো আদল ফিরিয়ে আনলেন পঁচাত্তরের যে অরাজকতা ছিল বা চুহাত্তরাত্তর যে অরাজকতা গুলো ছিল সে অরাজকতা থেকে দেশটা একটু শান্তির দিকে আসলো এটা তো যেকোনো শত্রু হবে বলবে তারপরে তারপরেও যদি গণরসে পদত্যাগ আবার বললেন ছিয়ানব্বই থেকে গণরসে যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া পদত্যাগ না করতেন খুব জোর যে চোদ্দতে যেহেতু জোর হয় না না মানে বিরতির শুনতে চাইবো যে আমি নাম উল্লেখ করছিলাম গণমাধ্যমে বরাদ এই যে যারা যেসব নেতা কর্মীরা তাদের আত্মীয় স্বজনকে তুলছিলেন যে আসলে কে কার বিরুদ্ধে ব্যবস্থা হবে কার বিরুদ্ধে কিছু বলার আসলে সুযোগ আছে কিনা এই নামগুলো যেটা রাধি ভাই বলছিলেন যে সম্ভব ব্যবস্থা নিয়ে অসম্ভব আপনি কি মনে করেন কিনা আমি একটু বিরতির পর ফিরে এসে শুনতে চাইবো ছোট্ট একটা বিরতি ফির আবার চব্বিশ ঘন্টায় মাসুদ কামাল আমি আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আসলে সময় ব্যবস্থাপনা আজকে ঠিকমতো করতে পারিনি তারপর যেটুকু সময় দিতে পারবো আশা করি চেষ্টা করবেন যে মানে আপনার বিশ্লেষণটা দেওয়ার জন্য আমি যে করে নাম বলছিলাম আসলে যে ধরেন শাহজাহান খান একরামুল করিম মাহবুল আলম হানিফ আব্দুর রাজ্জাক ইনাদের বিরুদ্ধে আসলে কোনো ব্যবস্থা নেই মানে যদি ধরেও নেই যে তাদের মাধ্যমে এসে দাঁড়িয়েছে মধুলভীরা বা যাদের কথা বলছেন যে নির্বাচনের মাঠে তারা ডেমোক্রেটিক রাইটস নির্বাচন করতে চান কি ব্যবস্থা আসুন নাকি এটা আমাদের সামনে দেওয়া হচ্ছে আলোচনার জন্য শুনুন আমি সংক্ষেপে বলি নিতে পারা উচিত ব্যবস্থা নিতে পারা উচিত কিন্তু রিয়েলিটি হলো ব্যবস্থা নিতে পারবে না হলো বটম লাইন এখন একটা জিনিসকে আপনাকে বলি যে প্রথমে আমি বলেছি যে সিদ্ধান্তটা আওয়ামী লীগের কেন্দ্র কেন্দ্রীয় কমিটি নিয়েছে তারা যে সিদ্ধান্তটা নিয়েছে যে তোমরা করো না এই সিদ্ধান্তটা আওয়ামী লীগের নেওয়াই প্রয়োজন হতো না যদি ওই লোকগুলো সেন্সিবল হতেন যদি ওনারা বুঝতেন যে আমি আমার পুরো এলাকার মানুষকে নিয়ে রাজনীতি করতে চাই তাহলে এটা প্রয়োজনই হতো না ওনারা তা করেননি ওনারা বলেছেন এলাকায় গুল্লা যাক আমার আত্মীয়কে আনতে হবে ওই যে একটা কথা ছিল আগে বলা হতো কিন্তু যে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় এটা রিভার্স হয়ে গেছে এখন দেশের চেয়ে দল বড় দলের চেয়ে পরিবার বড় ব্যক্তি বড় পরিবার বড় এখানে পরিবার নিয়ে আসছে এখন তো এখন এই ঘটনাটা এখন ঘটতেছে উনি ওনার পরিবারের কথা ভাবেন উনি দলের কথা ভাবেন না ওনার দল তো অনেক আওয়ামী লীগ তো বড় দল এখনই আমার আপনার রাস্তা র্যান্ডমলি যদি পাঁচজন লোকের সঙ্গে ধাক্কা খান দশজন লোকের সঙ্গে ধাক্কা খান দশজনের মধ্যে সাড়ে ন জনে অমলিখ করে কারণ কেউ করে ভালোবাসে কেউ করে ভয়ে নাগুলো তো জেলে যদি ওই ঝামেলায় কেউ যায় না তো সেইখানে এত বড় একটা দলে আপনার চাস তো ভাই মামাতো ভাই কইন দেখলাম দুই ভাই ইলেকশন করতেছে বউ চায় এক পিস বোর পকে গেছে ঝামেলা কি সংসার বাঁচাই তোমার পক্ষে আছে তো এই যে বিষয়টা এটা কেন এটা হলো ওই কারণে যে উনি একটা ওইখানে একটা মিনি রাজ্য কায়েম করতে চান রাজত্ব কায়েম করতে এখান থেকে কোন সূত্রপাত আর এর মধ্য দিয়ে কি ভালো ইলেকশন আশা করা যায় না ইলেকশন কোন জিনিস ইলেকশন কোন জিনিস কারণ ইলেকশন হলো জান যদি আজকে বিএনপি ইলেকশন করত তাহলে কি এটা হতো এটা হতো না এখন এটা হচ্ছে কেন এখন তারা জানে যে যদি এমপি সাহেব বলে এটা আমার ক্যান্ডিডেট তাহলে পাস আর কিচ্ছু লাগবে না আমার এম মন্ত্রী সাহেব যদি বলে এটা আমার ক্যান্ডিডেট তাহলে সে পাস আর কিচ্ছু লাগবে না কিন্তু যদি এখানে একটা ধানের শেষ থাকতো তখন কিন্তু তারা চিন্তা করতো যে তাকে দিব যে পাস করে আসতে পারবে এখন কিন্তু পাস করে আসা কোনো ব্যাপার না মিনিস্টার চায় আচ্ছা যদি মিনিস্টার চায় ওখানকার প্রশাসন কি মিনিস্টারের চাহিদার বাইরে যাবে না ভাই সম্ভব তখন তার বউ পাস তার পোলা পাস আচ্ছা এখানে আমার অন্য একটা কথা

কাজি এরা বলবে দাদা লোকটাকে থামাইতে বললে দাদতো এরা আমারে থামান কেন আপনাদের কি সুবুদ্ধি মাত্র উদয় হলো নাদেল ভাই সুবুদ্ধি মাত্র উদয় হলো কিনা পাশাপাশি আপনি বলবেন নিশ্চয় যে নির্বাচন করে নির্বাচন কমিশন কিন্তু মাসদভাই যে ব্যাখ্যাটা দিচ্ছেন বা বিশ্লেষণা দিচ্ছেন তাতে তো মনে হচ্ছে যে নির্বাচনের ব্যবস্থা আসলে খুব কমিশনের হাতে নেই না নির্বাচন কমিশন অবশ্যই নির্বাচন করে থাকে নির্বাচন কমিশনকে সহায়তা করার জন্য এই কথাই আপনি যে কোনো সিদ্ধান্ত যখন নেবেন প্রত্যেকটা মুদ্রারই কিন্তু এপি পিট দুই থাকে আপনি দিচ্ছে আমরা চাচ্ছি চাচ্ছে চাচ্ছে জয়ত্রী যে একটি প্রশ্নবিদ্ধ ছাড়া নির্বাচন করা এই জায়গায় আমরা আমাদের প্রচেষ্টা আন্তরিকতা আছে এখন কতটুকু বাস্তবে প্রতিফলিত হবে সেটা নির্বাচনের মধ্য দিয়েই আমরা সেটা দেখতে পারবো আমরা তো চেষ্টা করে যাচ্ছি আমাদের এই চেষ্টায় সামান্যতম কোনো ত্রুটি নেই হয়তো এই চেষ্টা করতে গিয়ে আমাদের দল প্রশ্নবিদ্ধ হচ্ছে আমাদের নেতাকর্মীরা ডিপ্রাইভ হচ্ছে যারা দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে রাজনীতি করে যাচ্ছেন যারা নির্বাচন করবেন বলে তারা মাঠ সাজিয়েছেন আজকে দলীয় এই সিদ্ধান্তের কারণে তারা সেই জায়গা থেকে তাদেরকে সরে আসতে হয়েছে আওয়ামী লীগ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি একটু মনিয়াপার কথার ব্যাখ্যা দিতেই হবে আমাকে দুই মিনিট সময় দিবেন আমি বেশি সময় নিব না ছাব্বিশ সেপ্টেম্বর ১৯৭৫ সালে খনি মোস্তাক এবং জিয়া চক্র তারা ইন্ডিমিটি দিয়েছিলেন তারা কথায় কথায় কারণ একাত্তরে হেরেছেন তো বাহাত্তর তেহাত্তর চুয়াত্তর নিয়ে কথা না বললে তাদের ভাত হজম হয় না তাদের রাজনীতি কাজে রোমান কি করেছিলেন যুদ্ধ অপরাধীদেরকে নির্বাচনে নিয়ে এসেছিলেন গণতন্ত্রের কথা বলে কারফিউ দিয়েছিলেন গণতন্ত্রের কথা বলে হাজার হাজার মুক্তিযুদ্ধা অফিসারকে হত্যা করেছিলেন এই খুনি দল তারা সুযোগ পেলেই তারা কিভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ করা যায় সেই কাজটা তারা সুচারুর উপ করে এবং এখন বাংলাদেশের গণতন্ত্রের প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা মানুষকে হত্যা করেছে পুড়িয়ে মেরেছে মনে পা দুই মিনিট এক নাম্বার পঁচাত্তরের সেপ্টেম্বরে জিয়া রহমান কি ছিলেন এই যে বললেন ইন্ডেমনিটি নিয়ে এসছেন মুস্তাকার জিয়া রহমান বুঝেন যে গুজামিলের রাজনীতি আজকে একদিনে এত নষ্ট হয় নাই যারা খুনি তারা সবাইকে খুনি বলে যাদেরকে আমেরিকা খুনের দায়ে র্যাবকে নিষিদ্ধ করলো এই এই আগে তো সেই পঁচাত্তরের সময় পর্যন্ত তো তিরিশ হাজার কর্মী মেরে বলছে কোথায় সেই সিরাজ শেখদার মহান জাতীয় সংসদে খুনি এবং কি ক্রস ফায়ার প্রথম ক্রস ফায়ার কখন হয় তখন 7274 তো সেইখানে তারা যদি এই কথাগুলো বলে যে এর তার কোনো কথা থাকে না এখন পর্যন্ত র‍্যাব যে যখন নিষিদ্ধ করে র‍্যাব কি তার আত্মীয়স্বজনকে মারছে র‍্যাব তো যে সরকার যাকে যাকে ইন্ডিকেট করে দিয়েছে র‍্যাব তাদেরকেই মেরেছে অন্য কাউকে তো মারে না সোজা মানে খুনির অন্য দিকে চলে যাচ্ছে আমি যদি একটা ছোট প্রশ্ন আমি হাতে একবারের সময় না ছোট করে যদি বলি যে দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ দফায় গিয়ে বিএনপির আসলে সিদ্ধান্ত পরিবর্তন কারণ তৃণমূলের রাজনীতি অনেক শক্তিশালী সেটাকে বিএনপি আগের সিদ্ধান্তে অটর থাকবে নাকি দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ দফায় গিয়ে পরিবর্তন এই কথাটা জাতীয় নির্বাচনের পরে স্থানীয় সরকারের সময়ই কিন্তু আপনারাও বলেছিলেন যে বিএনপি বোধ এবার নরে চড়ে সরে আসবে কিন্তু সরে আসে নাই আর প্রথমটা যখন ছাড় দিয়ে দিয়েছে যে ইলেকশনে গতবার যখন বিএনপি নির্বাচনে গিয়েছিল স্থানীয় সরকারে প্রথমটাই দিয়েছিল তখন বলেছিল যে নর্মাল হবে দিয়েছিল বিশ পার্সেন্ট তারপরে দশ পার্সেন্ট তারপরে দুই নাম্বারিতে বিএনপি বারবার ভুলবে এটা কি করে বুঝে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার তিনজনকে আমার হাতে একেবারে সময় নিয়ে আমার অনুষ্ঠান শেষ করতে হচ্ছে এই যে চব্বিশ ঘন্টায় কালাবার দেখা হবে ভালো থাকবেন